হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমার চ্যানেল থেকে। আমি লিজা, ইউকে থেকে বলছি। ওয়েলকাম ব্যাক টু ইউএসএ, লিজা ফ্রম ইউকে চ্যানেল। সো অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, ভাবলাম একটু ভিডিও করে নেই। আসলে ভিডিও করা হয়, বাট এডিটিং করা হয় না। আর ভালো লাগছে না রোজা রেখে এডিটিং করতে। সো ভাবলাম এত মজাদার একটা খিচুড়ি রান্না করছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। রেসিপিটা পরে এক সময় আমি দিব, আবার রান্না করলে। আজকে আমি রেসিপি রেকর্ড করিনি, সো ভাবলাম এভাবেই দিই। আসলে ভিডিওতে যদি এরকম মজাদার রান্নার স্মেলটা নেওয়া যেত, আমার মনে হয় খুব ভালো হতো। মানে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, রোজা রেখে আমার খুব ভালো লাগছে। মানে কি বলবো, স্মেলটা এত সুন্দর, এত লোভনীয় লাগছে। এতে আমি দিয়েছি গরুর মাংস, তারপর হচ্ছে সবজি, পোলাও, চাল, আর কিছুটা বিরিয়ানি। সো এটার রেসিপি আমি অবশ্যই তৈরি করব। এটা একটু আনকমন ধরনের, ইফতারের পরে খেয়ে বলতে পারবো এটা কতটা মজা হয়েছে। তবে এটার ঘ্রাণ দেখতে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক টেস্ট। বাট লবণটা তো দেখতে পাচ্ছি না, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছো এটা কতটা সুন্দর দেখাচ্ছে। ও মাই গড, আমি মানে রান্না করার টাইমে ভাবতেই পারিনি এটা এত সুন্দর স্মেল বের হবে। আমি একটু সামান্য ধরনের পেঁয়াজ কুচি, তারপর সামান্য একটু হলুদ, তারপর হচ্ছে একটু মাংসের মশলা। এই নর্মালি রান্না করছিলাম, যেহেতু রমজানে বেশি তেল মশলা খেলে পেটে বদহজম অথবা কোনো প্রবলেম হতে পারে, সেই টেন্ডেন্সি থেকে আমি তেমন কিছু ইউজ করিনি। বাট এটার স্মেল মানে এত ভালো, এত ভালো। তোমাদের সাথে যদি আমি স্মেলটাও শেয়ার করতে পারতাম, আমার অনেক ভালো লাগতো। আর তোমরা হয়তো বলতে, আপু রেসিপি দাও, রেসিপি দাও। আমি একটু সামান্য ল্যাটকা টাইপের করব, অতটা ল্যাটকা করব না। আর আমি ট্রাই করব, আমি যেসব ভিডিও করে রেখেছি সেগুলি এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে। দোয়া করবে আমার জন্য, সেটা জানি আমি করতে পারি। আসলে কোনোভাবে এনার্জি পাচ্ছি না, ইফতারের পরে কম বেশি সবারই শরীর ছেড়ে দেয়, অন্যরা সময় পায়। আমার একটা ছোট বেবি আছে, সে খুব দুষ্টুমি করে, তাকে নিয়ে এডিটিংয়ের কাজ করা খুব একটা সম্ভব হয় না। সো আর আমি চেষ্টা করি তাকে একটু সময় দিতে, সে যখন ঘুমায় তখন আমি বাকি কাজটা করার চেষ্টা করি। আর এখন সে ঘুমালে তার সাথে আমি একটু ঘুমিয়ে নেই, যেহেতু রমজান, নামাজ পড়া সব কিছু কন্টিনিউ, কারণ নামাজ কন্টিনিউ আমরা মুসলমান হিসেবে সবসময় করার চেষ্টা করি, মাঝে মধ্যে হয়তো মিস হয়ে যায়। দোয়া করবে সেটাও যেন কন্টিনিউ করা যায়। এই তো আজকে তোমাদের সাথে আমার ইফতারে আমি খিচুড়ি রেখেছি, আর কিছু ফ্রুটস রাখবো, তারপর হচ্ছে মালটা জুস করব। সেগুলি হয়তো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব যদি সময় পাই, কারণ ভিডিও করতে যারা করো তারা জানো কতটা সময় নষ্ট হয়। নষ্ট বলবো না, আসলে এটা ভালো লাগা থেকে আসে। সো ওইভাবে আমি টাইমটা পাই না, এইদিকে যদি সময় দিতে যাই তাহলে মোহাম্মদের জন্য অনেকটা সময় নষ্ট হয়ে যায়, ওকে সময় দেওয়া হয় না। তো আমি চেষ্টা করি খুব ঝটপট সব কিছু করে ফেলতে। আসলে বারবার ক্যামেরা ফিট করো, এইখানে ওখানে এগুলি করতে অনেকটা টাইম লেগে যায়, সেজন্যই হয় না। সো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিবে, যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আমার ভিডিওটি তোমরা দেখতে পাও। আর সবসময় তোমাদের সাথে আমি পাস্তা, বিভিন্ন জিনিসে যেই পাতাগুলি ইউজ করা দেখাই, ড্রাই লিফ, সেগুলি আমি তাজা কিনে নিয়ে এসেছি দুটো। এটা হচ্ছে বাজিল, এটা হচ্ছে বাজিল গাছ, আর এটা হচ্ছে রোজমেরি।
আসলে আমি গাছ খুব পছন্দ করি, গাছ খুব ভালোবাসি। গাছ আমার লাগানোর স্পেস নেই, তারপরও আমি আমার জানালার পাশে একটু ট্রাই করেছি লাগানোর জন্য। ভাবছি আরো কিছু গাছ লাগাবো। তোমরা সবাই ভালো থেকো, তোমাদেরকে শেষবারের মতো জানাচ্ছি, মানে এই ভিডিওতে শেষবারের মতো বলছি, রমজান মোবারক। আবারও ভিডিও করে শেয়ার করতে পারলে শেয়ার করব। সে পর্যন্ত আমার প্রিভিয়াস ভিডিওগুলি দেখতে থাকো আর আমার সাথে থাকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবে, তারপর শেয়ার করবে। শেয়ার করলে অন্যরাও শিখতে পারবে, কারণ আমি অনেক ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি, হয়তো অনেকেরই ভালো লাগতে পারে। তো তুমি যদি শেয়ার না করো, তাহলে অন্যরা কিন্তু এটা থেকে বঞ্চিত হচ্ছে। সো অন্যদেরকে বঞ্চিত না করে ইমোতে তোমার ফেসবুকে শেয়ার করতে পারো আমার ভিডিওগুলি, এতে করে তাদেরও ভালো লাগবে। আর আরও একবার বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।